চুয়াডাঙ্গা এক আসনে প্রতিনিয়ত ছুটছে উত্তেজনার পারদ। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও নির্বাচনে মাঠে দলটির আরও দুই মনোনয়ন বঞ্চিত নেতা। সম্ভাবনা রয়েছে ত্রিমুখী লড়াইয়ের। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনিক তৎপরতায় গুরুত্ব দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট। সদর ও আলমডাঙ্গা নিয়ে গঠিত চুয়াডাঙ্গা এক আসন স্বাধীনতার পর এখানে টানা পরাজয় দেখেছে আওয়ামী লীগ। নবম সংসদ নির্বাচনে প্রথম জয়, এরপর দলটি হাতছাড়া করেনি এই আসন। এ আসনে নৌকার প্রার্থী টানা তিনবারের সংসদ সদস্য সুলাইমান হক জর্দার, প্রতিদ্বন্দ্বী আরও পাঁচজন। তবে এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী, মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালা এবং এম এ রাজ্জাক খান রয়েছেন শক্ত অবস্থানে। তাই মিলছে ত্রিমুখী লড়াইয়ের আভাস। প্রত্যেকের কাছে মেসেজ আছে যে ভোটার উপস্থিতি করতে হবে সন্তোষজনকভাবে। এক্সিস্টিং আওয়ামী লীগ এবং নৌকা পেয়েছে, তাদের তো অবশ্যই একটি পেশি শক্তি আছে, অন্যান্য ইস্যু আছে, তারা সেই ক্ষমতাটি দেখিয়ে আমাদেরকে দাবিয়ে রাখতে চায়, সেই জায়গা থেকে অবশ্যই চ্যালেঞ্জ আছে। এখনও বোধ হয় যদি আপনি এই কয়েকটা হসপিটাল দেখেন, হসপিটালের 26-27 জন কর্মী আছে। সংঘাত দ্বন্দ্ব এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে ভোটের মাঠে, এমনটাই দাবি ভোটারদের। জমজমাট প্রচারণা শুরু হয়ে গেছে, এমন একজন কিছু আইজিন যোগ্য। সর্বদলীয় নির্বাচন যদি হতো তাহলে আমার কাছে মনে হয় এটা আরো ভালো হতো। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে আইনগত বিষয়ে জোর দেয়া হচ্ছে, এমনটা জানান রিটার্নিং অফিসার। আমাদের সাথে বাংলাদেশ পুলিশ এবং রিসেন্টলি আমরা যে পরিপত্র পেয়েছি সেখানে অচিরেই বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড নিয়োজিত হবে। এ আসনে মোট ভোটার 483,039 জন। প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ আর বিচ্ছিন্ন কিছু ঘটনায় উত্তেজনা ছড়াচ্ছে ভোটারদের মধ্যে। প্রার্থী এবং সমর্থকদের মধ্যে রয়েছে জোর প্রতিদ্বন্দ্বিতা, তবে সবার কাছে একটি চ্যালেঞ্জ, ভোট কেন্দ্রে সন্তোষজনক ভোটার উপস্থিতি নিশ্চিত করা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।